হাই বন্ধুরা, হোম মেকার তানিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর বাইরের পরিস্থিতি ঠিক এইরকম, তো এটা হাজব্যান্ডের অফিসের এরকম ঝড় উঠেছে, তো তার ঠিক 5-7 মিনিট পরে আমাদের এখানেও দেখলাম প্রবল ঝড় উঠলো। হাজব্যান্ড ভিডিও ক্লিপটা পাঠালো, তারপরে ওই 5-7 মিনিটের মধ্যেই এখানে ঝড় এসে গেল, প্রচুর ঝড় উঠেছে। আমি আর সোনাই দুজনেই তো ঘুম থেকে উঠে পড়েছিলাম। সোনাই আজকে দুপুরে ঘুমোয়নি, তো ভীষণ দুষ্টুমি করেছে। আমি একটু আধটু তবু ঘুমিয়েছি আর উঠে এরকম ঝড়, আর দুপুরে এত গরম ছিল ঘুমোবে কী করে। বিকেলে এই ঝড়টা হওয়ার পর সত্যি গা হাত একদম ঠান্ডা হয়ে গেল, আর পরিবেশটাও পুরো অনেকটা ঠান্ডা হলো। তো আমাদের বাড়ির পাশে যে বাগানটা আছে, পাশের বাড়ি ওদের বাগান আছে আর কি, তো ওখানে বেশ বড় বড় গাছ আছে। তো গাছপালাগুলোর অবস্থা দেখে আর বেশ লম্বা যে গাছগুলো আছে আর কি, বিশাল বিশাল বড় বড় গাছ, এবং ওদের চেহারা বেশ সরু। তো সেই গাছগুলো এত দোল খাচ্ছে মনে হচ্ছে যেন এক্ষুনি ভেঙে পড়বে, আর আকাশও একদম মেঘলা। তো এরকম ঝড় উঠেছে, কিছুক্ষণের জন্য কারেন্টও চলে গিয়েছিলো, তারপরে সন্ধেটা আমি দিতে শুরু করেই দিয়েছিলাম, নিচে জল টল ছড়া দিয়ে এসেছিলাম, বেলাবেলি সন্ধেটা দিয়ে তারপরে সোনাই আর আমি দুজনেই একটি চা বিস্কিট খাবো, তো সেই জন্য সন্ধেটাও দিয়ে দিলাম, ভগবানের দর্শন করিয়ে দিলাম। আর দেখতে দেখতে এদিকে ঝড়ের প্রকোপটা কিছুটা কমেছে, তো বেশ কিছুটা কমে যাওয়ার পর চলে এলাম ছাদে, কারণ বৃষ্টি তো হলো না, ছাদের গাছগুলো তো সারা দুপুরে রোদে তাপে একদম শুকিয়ে গেছে, তো সেই জন্য ছাদের গাছগুলো একটু জল দিতে চলে এলাম। আমি আর সোনাই দুজনেই এসেছি আর একদম পরিবেশটা ঠান্ডা হয়ে গেল, চলো গাছগুলো জল টল দিয়ে দিই। তো প্রত্যেক দিনই তো বিকেলবেলা ছাদে আসি, ছাদে জল টল দিই, আজকেও জল দিতে মানে চলে এলাম। আর ছাদের আর দুপুরে গাছে না দুটো মোটে জবা ফুল তুলে নিয়ে গিয়েছিলাম, বাকি সব ফুলগুলোই ছিল, তো সেই জন্য আজকে জবা ফুল দুটো তুলে নিয়ে গিয়ে আর হনুমানজির চরণে নিবেদন করেছিলাম, আর রাম দরবারের যে কয়েনটা আছে ওটার মধ্যে দিয়েছিলাম, আর বাকি কলকে ফুল টুলগুলো নিয়ে নিয়ে আর হচ্ছে দুটো আকন্দ নিয়ে গিয়েছিলাম মহাদেবের হচ্ছে চরণে দিয়েছি। তো যাই হোক, আর বাকি কলকে ফুল টুলগুলো ছিল নয়নতারা, ওগুলো আজকে তুলিনি, ছাদ বাগানে রেখে দিয়েছিলাম। তো এত দেখো এখনও হাওয়া দিচ্ছে, আর কি হাওয়া ঠান্ডা। সোনাই তো এখানে এসে একদম সেই এদিক ওদিক দৌড়াদৌড়ি নাচানাচি ওগুলো করছে, আর ও বেশ মজা পাচ্ছে আর কি, এত সুন্দর ঠান্ডা হাওয়া। তো এরকম কালবৈশাখীর মানে বৈশাখ মাস তো চলে গেছে, জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, তো এরকম এখনও বিকেলের করে তো মাঝে মাঝে হবেই কালবৈশাখী। তো এই দিনগুলোর অপেক্ষা করি, এত গরমে আর মাঝে মাঝে অতিষ্ঠ লাগে, তো সব কিছু তো মিলেমিশে চলতে হয়। গরম গরমের পর আবার এরকম ঝড় ওঠে যখন, সেটা উপভোগ করতে বেশ ভালো লাগে। তো পাড়ার প্রায় সবাই দেখো বাইরে বেশ বেরিয়ে টেরিয়ে এই ঝোড়ো হাওয়া উপভোগ করছে, আর মানে প্রচণ্ড ধুলো উঠছিলো যখন, তখন তো সব জানলা দরজা বন্ধ করে দিয়েছিলাম, তো ধুলো ঝড়টা একটু কমে যেতেই জানলা টাল্লাগুলো খুলে দিয়েছে, আর ঘরও বেশ ঠান্ডা হয়ে গেছে। আর কারণ ঘরের মধ্যে একদম ঘুমো উঠছিলো, আর যত দুপুরের যে তাপটা নেমেছে তো এত গরম ছিল যে মানে ঘরে টেকা যাচ্ছিলো না, তো সেই জন্য আমি জানলা টাল্লা সব খুলে দিয়েছি, খুলে দিয়ে আর এই ওপরে এসেছি যাতে ঘরটা একটু ঠান্ডা হয়ে থাকে। তো দেখতে দেখতে গাছে জল দেওয়া প্রায় শেষের পর্যায়ে তো হয়ে গেল, তো এটা বিকেলের কাজ থাকে আমার আর কি, বড় কাজ তো গাছে জল দেওয়া এবং চারপাশে বাড়ির চারপাশে জল দেওয়া। ছাদে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, আর চলে এলাম, সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে, সোনাই লাফালাফি করছে, আর ভীষণ ঠান্ডা হাওয়া, তো সকাল থেকে এত গরম এত গরম। আগের ভিডিওটা পোস্ট করলাম, বললাম তোমাদের না প্রচণ্ড গরম, আর দেখো এই যে পাড়া হাউসে আলো জ্বলে গেছে, আর এখানে দেখো ভীষণ সুন্দর হাওয়া, প্রাণটা জুড়িয়ে গেল একদম। জাস্ট এবার পড়তে আসবে, পড়াবো, চা খাওয়া হয়ে গেছে, সোনাইয়ের সন্ধ্যার টিফিনও খাওয়া হয়ে গেছে, দুধ কর্নফ্লেক্স, তো এখন হচ্ছে পড়তে আসলে পড়াতে বসো, আর সন্ধ্যার ভাত আর আলু সেদ্ধ বসে দিয়েছি, মাছের ঝাল আছে মানে মাছ ভাজা আছে আর কি, সরি মাছ ভাজা আছে, তো এই হচ্ছে এখন কাজকর্ম। চলো পরিবেশটা দেখিয়ে দিই। ওখানে তো ছাদের গাছে জল টল দিতে দিতে সে একটু কথা বললাম তোমাদের সাথে, পড়তেও চলে এসেছিলো বাচ্চারা, তো পড়ানো কমপ্লিট হয়ে গেল, সবাই এখন বাড়ি চলে যাচ্ছে,
তো এরপরে আমি আর সোনাই চলে গিয়েছিলাম বা একটু দোকানে পাড়ায় আর কি, তো সেই দোকান থেকে দেখো এইসব জিনিসগুলো আনলাম। বন্ধুরা একটু এই পাড়ায় গিয়েছিলাম দোকানে, তো পড়িয়ে উঠে এখনো ঘর মুছিনি, ঘর মুছবো, তো দোকান থেকে কিনে আনলাম একদম বিস্কুট। মানে ওটা বারণ তো ছিল, সোনাইয়ের বিস্কিটও নেই, আমাদের ওর বাড়ির বিস্কিটটা শেষ হয়ে গেছে যেটা আমরা খাই, তো বিস্কিট, তারপর সোনাইয়ের একটু ম্যাগি, পাস্তা, যেহেতু স্কুল ছুটি আছে তো এক আধ দিন একটু আধটু করে দিই, তো সেই জন্য, তারপরে সস, এগুলো সব কিছু বারণ তো ছিল, ওই জন্য একটু গিয়েছিলাম পাড়ার দোকানে, তো রামের দোকান থেকে নিয়ে চলে এলাম, এসে আর এই সবে বসলাম। আর সোনাইয়ের ভাত তো করাই আছে, ওকে খাওয়াবো, আর সোনাই একটু কার্টুন দেখবে বসে এখন। আর চলো কী কী এনেছে দেখিয়ে দিই তোমাদের। তো বিকেলের সন্ধ্যা মানে বিকেলের সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে রান্নাটাও বসে দিয়েছিলাম, রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এরপরে এইগুলো গোছগাছ করে সোনাইকে খেতে দেবো। চলো, তো সোনাইকে এখানে খেতে দিয়ে দিয়েছি, দেখো চিপস এনেছে, চিপস নিয়েছে, আর এদিকে মাছ আলু দিয়ে ঝোল করেছি, এই হচ্ছে আজকের মেনু। তো চলো সোনাইকে খাইয়ে দিই, কারণ সোনাইয়ের অনেক খিদে পেয়ে গেছে, তো সোনাই খেয়ে দে, তারপরে সোনাইকে খাইয়ে দাইয়ে নিয়ে আর কি আমি গোপালকে শয়ন দেবো। তো এখানে দেখো গোপালকে সাজুগুজু করিয়ে শর্ট ভিডিও একটা করলাম, করে তারপরে এখন গোপালকে শয়ন দেবো, এরপরে হাজব্যান্ডও এসে গেছে, তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে যাব। মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে, আর গোপাল সোনাদের এই শয়নে দিই মানে দেবো আর কি, ওই জন্য রেডি করছি। আর চলো, তো সমস্ত ভগবানের দর্শনও করিয়ে দিলাম, আর সোনাই ওদিকে বিছানা করে দিয়েছি, সোনাই শুয়ে গেছে আর ঘুমাবে, হাজব্যান্ডও এসে গেছে। চলো বন্ধুরা, এরপরে কী করি একটুখানি হয়তো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব, আর করে ব্লগটা শেষ করব। হাজব্যান্ড আসার সময় হাতে করে আম এনেছিল, তো সোনাইকে আম কেটে দিলাম, সোনাইয়ের ঘুম পেয়ে গেছে, এখন তোমাদের কাছে বিদায় নিচ্ছি, গুড নাইট।